আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে সাদা ভাত, ডাল যেটা কিনা শিম আর ডাটা দিয়ে, লাউ শাক দিয়ে ডাল, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে ভোলা মাছ বেগুন দিয়ে। তো মোটামুটি এই দুটো আইটেম মাই দিয়েছে, শুধু ভোলা মাছটা আমার করা। তো আজকে হচ্ছে এটা লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে তো বললামই আজকে সানডে, তোমাদের লাঞ্চটা দেখালামই, যদিও রান্নাবান্না সেরকম কিছু ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরেও সেরকম কোনো কাজ ছিল না, আজকে সানডে আমাদের একটু ল্যাদ খাবারই দিন। যদিও শুভ বাড়িতে ছিল না, শুভর কাজ ছিল, তো শুভ পরে এলো। তো ওই লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে, যেহেতু সানডে তোমাদেরকে বললামই আজকে একটু খাওয়া দাওয়াটা আমাদের জমিয়ে হয়, তার মধ্যে মাঝে মধ্যে একটু বেরোইও, তাহলে একটু মন ফোনগুলো আর কি ভালো থাকে। তো যার জন্য এই রেডিসেডি হয়ে আমরা বেরোলাম। আর আজকে আমাদের ফ্ল্যাটে আসলে একটা পিকনিক ছিল, কিন্তু শুভর একটু কাজ ছিল, তো সেই জন্য আমাদের ওটা অ্যাটেন্ড করা হয়নি। তো ভাবলাম যে এখন তাহলে দুজনে মিলে বেরোনো যাক, তাই এই দুজনে মিলে বেরোলাম। এই যে যাচ্ছি হচ্ছে নিউ টাউনের দিকে। শুভ বলেছে আজকে একটা কফি ডেটে নিয়ে যাবে, দেখা যাক কোথায় যাই, ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকুন। আর মনে হচ্ছে এমন একটা সময় বেরিয়েছি, জ্যামও হবে, যদিও সানডে, জানি না কত দূর কী হবে, কতক্ষণ লাগবে পৌঁছোতে। 6টা অলরেডি বেজে গেছে, বেরোতে একটু দেরিই হয়ে গেল, আর একটু আগে বেরোবো ভেবেছিলাম, তার হলো না। বেরিয়ে যখন পড়েছি তখন যেতে যেতে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাক। তাও আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে এলাম বলে জ্যামটা পেলাম না, আদারওয়াইজ আরো দেরি হতো। ঠিক আছে, ঠিকঠাক টাইমে চলে এসেছি, চলে এলাম কফি হাউস নিউ টাউন। ভিতরে যাই, ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না, যতই যাই হোক। ঠিক আছে, ঠিক আছে, যাওয়া তো যাক, তারপরে দেখছি। কত চলছে, কত চলছে বললো? এখন পুরনো বই চলছে, পুরনো পুরনো বই চলছে, আমাদের নতুন বই থেকে ট্রেন। আজকে কোনো রকম কোনো পূজো নেই, আজকে 25th নয়, আজকে 1st January নয়, কোনো অকেশন নেই, তাও আজকে এরকম ভিড় কেন? টোকেন কাটতে হচ্ছে, আজকে সানডে না, যতই সানডে হোক মানুষ সবাই এখানে, শুধু কি আমাদের আনন্দ থাকবে, অন্যদের থাকবে না? না মানে আজকে কিন্তু কোনো রিজন ছিল না, এরকম ভিড় হবে কিন্তু এই রকম এখানে প্রায় এরকম সানডে আরো বেশি করে। এই যে সব লোকজন ওয়েট করছে, এরা সব ওয়েটিং এ আছে, আর আমাদের তো পুরনো বিলেই হয়নি, নতুন বিলে নাম্বার দিয়েছে। তো ডাকুক তারপরে যাব। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ডাক এলো, তারপরে আমরা ভেতরে গেলাম। আর ভেতরের ডেকোরেশনটা কিন্তু সত্যি দারুণ, আমার খুব সুন্দর লেগেছে, বেশ অন্যরকম লেগেছে। আর স্টাইলটা কিন্তু সেই আগের কফি হাউসের মতন কিছুটা করার চেষ্টা করেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই আলাদা, কিন্তু খুব সুন্দর। আর আমাদের সিট পেয়েছিলাম ওপরে, তাই ওপরে গেলাম, আর ওপরটাও কিন্তু সেরকমই সুন্দর। আর ওদের যে মেনু চার্টটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি
হলো, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছো? হ্যাঁ, মেনুটা খুব বেশি কি জানি, এখানে কি এরকমই হতে নাকি গো? ঠিক আছে, খাবারটা আসুক, তারপরে দেখা যাক কেমন খেতে। আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি, একটা এগ স্যান্ডউইচ আর একটা হট কফি। আর দেখো, এগ স্যান্ডউইচটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিলো, আর কবিরাজিটাও কিন্তু সেই রকমই দারুণ ছিল। আর আমরা কিন্তু এর সাথে অর্ডার করেছিলাম একটা হট কফিও, যেটা কিনা একটু লেট করাতে আমাদেরও পরে লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। আর খাবারের কোয়ালিটি আমাদের মোটামুটি ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো। তবে বলবো, উইকেন্ডটাকে একটু স্কিপ করে যেও। হ্যাপি বার্থডে তুমি বলো। কেমন খেলে? ভালো খেয়েছি, একটু দিন দিন বেড়েই যাচ্ছে, ভালোই খেলাম। বাট উইকেন্ডে এখানে না আসাই বেটার। হ্যাঁ, নরমাল ডে উইক ডেজে আসতে হবে, উইকেন্ডে আসা যাবে না। উইকেন্ডে এত ভিড়, ওদের সার্ভিসও লেট, 50 বার করে বলতে হয়, তার মধ্যে 8টার মধ্যে ক্লোজিং, লাস্ট 8টা অফ দি অর্ডার নেবে। আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলেও এলাম অনেকটা দূর। তো এই ব্লগটাকে খুব একটা বেশি বড় করব না, তাই জন্য ভাবলাম এখানেই শেষ করে দিই। ওখানে না ব্যাপারটা হচ্ছে, মেনুটা একটু কমই দেখলাম, কিন্তু প্রাইসটা খুব একটা ওভার প্রাইস মনে হলো না, রিজনেবলই রয়েছে। তবে উইকেন্ডটা একটু অ্যাভয়েড করা ভালো, কারণ বেশ ভিড় হয়েছিল। আর কি হয়, ওদের ওখানে স্টাফদের মানে সার্ভিসটা, এত লোক বেশি হয়ে গেলে সার্ভিসটা অতটা ভালো পাওয়া যায় না। জেনারেলি আমরা একটা জিনিস দু তিনবার করে চাইতে হচ্ছিল, তারপরে ওরা রেসপন্স করছিল, ওদের কিছু করার নেই, এত ভিড় কি করবে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়, খাবারও আমাদের খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালো। তোমার কি মনে হলো বলো? একদম আমি তোমার সাথে সহমত, মেনু লিস্টে মেনু খুব বেশি নেই, আর প্রাইসটা রিজনেবলই আছে। তো ঠিক আছে, এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে অবশ্যই একটা কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।